দেখো অনুষ্ঠান এখনো পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে কিভাবে এই নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে যেমনটা মনে করা হচ্ছে, এই যে লিফট, লিফটের জন্য যে বরাদ্দ জায়গা দেখা যাচ্ছে, বর্ণপরিচয় মার্কেটের ভিতরের অংশের ছবি তুমি দেখতে পাচ্ছ, এই যে জায়গা, এর ঠিক নিচে কিন্তু দেহ পড়ে থাকতে দেখা যায়। এবং যেমনটা প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে উপর থেকে কোনোভাবে তিনি পড়ে গিয়েছেন, কেউ উপর থেকে ঠেলে ফেলেছে কিনা বা অন্য কোনো কারণে তিনি পড়ে গিয়েছেন কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। গতকাল থেকেই নিখোঁজ ছিলেন বছর 55 বয়স এই কাশীনাথ মণ্ডল, এবং এই আমার সঙ্গেই রয়েছেন এখানকার কর্মীরা, তারা যা যেমনটা দেখেছিলেন কিভাবে বডি পড়ে থাকতে দেখেন? বডিটা পড়ে থাকতে ঠিক আমি দেখতে পাইনি, কেন পুলিশ এখানে পুরো ভিড় হয়েছিল। তো বডিটা যখন উদ্ধার করে তখন ওনাকে টেনে টেনে হিজড়ে মানে তোলা হয়েছে ওনাকে। তো যখন দেখা যায় উনি পুরো মানে জলে ভাসছিল বডিটা, যখন আমি দেখিনি মানে জলে টান টেনে ওনার গা দিয়ে জল পড়ছিল। তো গামছা ধরে ধরে টেনে সবাই মিলে টেনে এখানে তোলে, তারপরে এনাকে ফোনে আমাদের কারোর কাছে কেউ আসতে দেয়নি যে উনি কি আসলে কিনা, কিন্তু টানতে দেখা গেছে মোটামুটি আমি এই জায়গাটা করেছিলাম আর ওনার বডিটা এই জায়গাটা করেছিল। গতকাল থেকে তো নিখোঁজ ছিলেন উনি, তো উপর থেকে কিছু একটা পড়ার আওয়াজ কি এখানে অনেকে পেয়েছিলেন? অনেক বলতে উনি যে দারোয়ান যারা বসে থাকে ওনাদের মধ্যে একজন বড় খুব আওয়াজ হয়, ওনারা ভাবে প্রায় এই টাইমে প্লাই পড়তে থাকে উপর থেকে, তো ওনার ভেবেছে প্লাই পড়েছে। তারপরে দেখা যাচ্ছে যে 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে তখন ওনাকে পাওয়া যাচ্ছে না। তারপরে ওনার ভালো করে মানে তদন্ত করে দেখে যে ওখানে প্লাইয়ের সাথে একটা বডিও পড়ে রয়েছে। একেবারে ঠিক যে অংশ দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সন সহকর্মী প্রবীর দেকে দেখাতে বলবো, একদম লিফটের জন্য বরাদ্দ জায়গা ঠিক এর তিনতলাতেই থাকতেন ওই কাশীনাথ মণ্ডল, যিনি এখানকার নিরাপত্তা রক্ষীর কাজ করতেন, এবং ঠিক এই নিচের অংশে কিন্তু ওনার দেহ পড়ে থাকতে দেখেন। আজকে নিরাপত্তা রক্ষীরাই দেখতে পান এবং তারপর থানায় খবর দেওয়া হয়। ইতিমধ্যে দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তে। প্রাথমিকভাবে পুলিশ যেমনটা মনে করছেন যে উপর থেকে কোনোভাবে তিনি পড়ে গিয়েছিলেন, যে কারণে মৃত্যু হতে পারে, এবং এই ঘটনার নেপথ্যে অন্য কারোর হাত রয়েছে কিনা কিংবা কিভাবে পড়ে গিয়েছিলেন এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সত্যজিৎ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।